হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকদিন পর আমি একটা জুটের গহনার টিউটোরিয়াল দিব। যারা গহনা বানানোর ভিডিও টুকটাক দেখছো বা শিখতে চাচ্ছ, তারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারো। কারণ আমার চ্যানেলে আমি জুয়েলারি তৈরির যেই টিউটোরিয়াল আছে সেগুলো দিয়ে থাকি অ্যান্ড পাশাপাশি শেয়ার করে থাকি তোমরা সেই জুয়েলারিগুলো বানিয়ে অনলাইন বিজনেস কীভাবে স্টার্ট করতে পারবে। অনলাইন বিজনেস স্টার্ট করার যাবতীয় ইনফরমেশন আমার চ্যানেলে প্রত্যেক ভিডিওতেই কিছু না কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকে। কীভাবে তোমরা অনলাইনে বিজনেস করে সাকসেস হতে পারবে, অনলাইনে বিজনেসটা কীভাবে স্টার্ট করতে পারবে, ম্যাটেরিয়ালস কোথা থেকে কালেক্ট করতে পারবে, কত টাকা পুঁজি নিয়ে তোমাদের শুরু করতে হবে এবং কী টাইপের জুয়েলারি নিয়ে কাজ করলে তোমাদের অল্প পুঁজিতে তোমরা ভালো লাভবান হতে পারবে, তো সব কিছুই কিন্তু আমি আমার ভিডিওতে বলে থাকি। আমার ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে, আমার ভিডিও থেকে অনেক টিউটোরিয়াল দেখে, কাজ শিখে অনেক আপুরাই কিন্তু অনলাইনে বিজনেস স্টার্ট করার ডিসিশন অলরেডি নিয়ে ফেলেছে। তো অনেকেই আমাকে ইনবক্সে নক করে যে আপু, আপনার ভিডিও দেখে, আপনার থেকে ইন্সপায়ার হয়ে আপনার গহনা বানানোর যে ভিডিওগুলো আছে সেগুলো দেখে আমি অনেক কাজ শিখেছি এবং আমি এখন একটা অনলাইন বিজনেস স্টার্ট করতে চাচ্ছি। তাদের সবার জন্য আমার তরফ থেকে বেস্ট উইশেস থাকবে। তো তোমরাও চাইলে শুরু করতে পারো। যাদের ন্যূনতম কোনো আইডিয়া নেই তারাও চাইলে অনলাইনে বিজনেস করতে পারে, এটা ছেলে মেয়ে উভয় করতে পারে। তবে সব থেকে বেশি ভালো হয় যারা হচ্ছে মেয়েরা আছে, স্টুডেন্ট বা হচ্ছে হাউসওয়াইফ আছে, তারা চাইলে এই অনলাইন বিজনেসটা করতে পারে জুয়েলারি নিয়ে। বিশেষ করে জুয়েলারির কথাটা আমি বলছি আমার ভিডিওতে, কারণ আমি যেহেতু জুয়েলারি নিয়ে কাজ করি তাই আমি শুধু জুয়েলারি রিলেটেড কথাবার্তাই আমার ভিডিওতে বলে থাকি। তবে অনলাইনে এখন অনেক বিজনেসের ধরন আছে, আমি সেসবের দিকে যাচ্ছি না। আমার ওসব সম্বন্ধে আইডিয়া খুব কম। আমি যেহেতু 2018 সাল থেকে অনলাইন বিজনেসে যুক্ত আছি, তো আমার যতটুকু এক্সপিরিয়েন্স আছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তো সেখান থেকেই আমি আমার অনেক গল্প তোমাদের সাথে শেয়ার করি, কীভাবে তোমরা শুরু করতে পারবে, কীভাবে আমি শুরু করেছিলাম অল্প পুঁজি নিয়ে। আমি কিন্তু মাত্র 500 টাকা পুঁজি নিয়ে আমি আমার বিজনেসটা শুরু করেছিলাম 2018 সালে। তো তোমরা কেন এখন পারবে না? এখন তো অনেক কিছুই ডেভেলপড। আমরা যখন বিজনেস শুরু করি, মানে আমি যখন বিজনেস শুরু করি তখন ইউটিউব কী জিনিস আমি বুঝতামই না। ইভেন ইউটিউবে যে এই ধরনের ভিডিও পাওয়া যায় সেটাও আমি জানতাম না। তো এটা আমি জানতে পারি অনেক পরে। তো যখন আমি জানতাম না ইউটিউবের ভিডিওগুলো দেখে আসলে আমি শিখতে পারবো, এই ধরনের কোনো আইডিয়া আমার ছিল না। যাই কাজ করতাম একদম নিজের ভেতর থেকে করতাম, হ্যাঁ, এক এক করে করতে 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 শিখেছি। তো তোমাদের জন্য তো অনেক ইজি, এখন তোমরা চাইলেই যে কোনো জিনিস ইউটিউবে সার্চ করলে তোমরা পেয়ে যাচ্ছ। যেমন ইয়াররিং কীভাবে বানাতে হয়, ইয়াররিং বানাতে কী কী ম্যাটেরিয়ালস লাগে এবং এই ধরনের ম্যাটেরিয়ালসগুলো কোথায় কিনতে পাওয়া যায়, কত টাকা কস্ট পড়ে, যাবতীয় ইনফরমেশন তোমরা ইউটিউবেই পেয়ে যাবে। তোমাদের জন্য এখন অনেক সহজ করে দিয়েছে এই ইউটিউব। তো আমাদের সময়ও হয়তো ছিল, মানে 2018 সালেও হয়তো ছিল, কিন্তু এত বেশি ছিল না যেমনটা এখন আছে। তো তখন আমার এই সম্বন্ধে কোনো নলেজও ছিল না, আমি যা করতাম নিজে থেকেই করতাম। তো 2018 থেকে এখন সময় হচ্ছে 2024, এই কয়েক বছরে আমি অনেক কিছু শিখেছি নিজে নিজে। অ্যান্ড এই জন্যে আমি ভাবলাম যারা আসলে শিখতে চায় তারা তো আমার ভিডিও দেখে শিখতে পারে। অ্যান্ড অনলাইন বিজনেসের যেই একটা ধারণা, সেই ধারণাটাও আমি আমার সাবস্ক্রাইবারদের দিতে চাই। কারণ আমি যখন অনলাইন বিজনেস শুরু করি আমার একদম 0% নলেজ ছিল। আমি জাস্ট স্টার্ট করেছি অ্যান্ড আস্তে আস্তে করতে করতে অনেক কিছু শিখেছি, অনেক কিছু হয়ে গিয়েছে। কিন্তু তোমাদের জন্য অনেক ইনফরমেশন ইউটিউব অলরেডি দিয়ে দিচ্ছে, অ্যান্ড কোথায় ম্যাটেরিয়ালস পাবে, কত টাকা পুঁজি নিয়ে শুরু করতে পারবে, তার যাবতীয় ইনফরমেশন ইউটিউবে পেয়ে যাবে, আমার চ্যানেলে পেয়ে যাবে। আমি যখন বিজনেস স্টার্ট করেছিলাম আমি কিন্তু জানতামই না প্রথম দিকে যে কোথায় ম্যাটেরিয়ালস পাওয়া যায় এবং কোথা থেকে হোলসেলে কিনতে হয়।
আমি যখন স্টার্ট করেছিলাম তখন আমার এলাকায় একটা দোকান ছিল, সেই দোকান থেকে টুকিটাকি কিছু ম্যাটেরিয়ালস পাওয়া যেত, সেগুলাই কিনতাম এবং সেগুলো দিয়ে গহনা তৈরি করতাম এবং সেগুলো আমি আমার ফেসবুকে পেজ ছিল প্রেয়সী নামে, সেখানে পোস্ট করতাম। সুস্মিতাস ইনোভেশন নামেও আমার পেজ ছিল, সেখানে পোস্ট করতাম। ওখান থেকে আমার পরিচিত যে ধরনের ফ্রেন্ড আছে বা ফ্রেন্ডসের ফ্রেন্ড যারা আছে ওদের কাছেই সেল করতাম ফার্স্টের দিকে, কারণ বিজনেসের প্রথম দিকে সব থেকে কাছের যারা তারাই কিন্তু ছবি পায়, মানে গহনার ছবিগুলো তাদের কাছে যাবে। আস্তে আস্তে যখন এটার পরিসর বাড়বে, এটার যখন ফলোয়ার বাড়বে, লাইক কমেন্ট বাড়বে, তখন দেখা যাবে যে এটা অনেকের কাছেই পৌঁছবে, তারাও দেখবে, তো তারাও অর্ডার করতে পারবে। প্রথম দিকে যদিও আমার ফ্রেন্ডের মাঝে অনেকে আমার থেকে প্রোডাক্ট নিয়েছিল, এরপর তার ফ্রেন্ডের থেকে তার ফ্রেন্ডেরা জেনেছে, এইভাবে করে বা এলাকায় পাড়া প্রতিবেশী যারা আছে তারা কিনেছিল, এইভাবেই কিন্তু স্টার্টিংটা হয়েছিল। দেন এক এক করতে করতে এখন বাংলাদেশের ম্যাক্সিমাম জেলাতেই আমার গহনা কিন্তু পৌঁছে গেছে। এখন আমি পুরো বাংলাদেশে গহনা ডেলিভারি করতে পারি। প্রথমত আমি করতাম হচ্ছে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, যেহেতু আমি নরসিংদী থাকি, নরসিংদী থেকে যে কোনো লোকেশনেই পাঠাতে পারতাম। তবে এখন আরও অনেক ইজি হয়ে গেছে, যেটা হচ্ছে আমি স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি আমার কাস্টমারদেরকে। তো সেক্ষেত্রে যেটা হয়, কাস্টমারের স্যাটিসফ্যাকশনটা এখানে বেশি থাকে, আমিও খুব স্যাটিসফাইড থাকি। আগের সেই সময় থেকে এখনকার সময়ের মাঝে অনেক তফাত অলরেডি হয়ে গিয়েছে। প্রথম দিকে যারা বিজনেস করেছিল তারা অনেকেই এখন ছিটকে গেছে, তারা অনলাইন বিজনেস বলতে জুয়েলারি বিজনেসটা এখন আর করছে না, কারণ জুয়েলারি বিজনেসে এখানে প্রচুর এফোর্ট দিতে হবে, প্রচুর টাইম ওয়েস্ট করতে হবে, টাইম ইনভেস্ট করতে হবে। ওয়েস্ট বলাটা আমার ঠিক হয়নি, ওয়েস্ট আসলে না, বিজনেসের ক্ষেত্রে টাইমটাকে ইনভেস্ট করতে হবে। তো প্রচুর টাইম দিতে হবে, প্রচুর পরিশ্রম দিতে হবে, তারপর কিন্তু আমরা একটা বিজনেস দাঁড় করাতে পারবো। আর হ্যান্ডমেড জুয়েলারির ক্ষেত্রে তো শারীরিক পরিশ্রমটা থাকবেই, যেহেতু এটা হ্যান্ডমেড, টোটালি হ্যান্ডমেডের গহনা, তো আমার পরিশ্রম থাকবেই। তো এই ধরনের বিষয়ের জন্য অনেকেই ছিটকে গেছে, তবে যারা আছে তারা কিন্তু এখন অনেক ভালো করছে। তাই জন্য আমি বলি যে যারা আসলে স্টুডেন্ট আছে বা হাউসওয়াইফ আছে, তারা ঘরে বসে থেকে একটা অনলাইন বিজনেস কিন্তু রান করতেই পারে। এক্ষেত্রে পুঁজি যদি কম পুঁজি দিয়ে যদি হয়ে যায় তাহলে মন্দ কী, তাই না? কীভাবে তোমরা অল্প পুঁজি দিয়ে বিজনেস দাঁড় করাতে পারবে এবং ম্যাটেরিয়ালস কোথা থেকে কিনতে পারবে, তার যাবতীয় ইনফরমেশন আমার চ্যানেলে ভিডিও করা আছে। তোমরা আমার চ্যানেলটা ভিজিট করো, যাদের ইন্টারেস্ট আছে শুধু তাদেরই বলছি, যাদের নেই তাদের বিষয়টা আলাদা, যাদের ইন্টারেস্ট আছে তোমরা আমার চ্যানেলে ভিজিট করে দেখতে পারো। আমার যতগুলো ভিডিও আছে একটার থেকে একটা ইনফরমেটিভ বেশি। ওকে, আমি কোনো ফালতু ভিডিও দিই না আমার চ্যানেলে, ইভেন আমি ফালতু কোনো কথাও বলি না, মানে এক্সট্রা কোনো কথা আমি আমার ভিডিওতে বলিও না। আমি বাংলাদেশ নরসিংদী থেকে আমি আমার অনলাইন বিজনেসটাকে রান করছি, আর আমি আমার ইউটিউবটাকে চালাচ্ছি বাংলাদেশ থেকে, নরসিংদী থেকে। অ্যান্ড আমিও কিন্তু ফলো করি, ঠিক আছে? আমি যে কাউকে ফলো করি না সেটাও না, আমিও হচ্ছে বড় বড় ইন্ডিয়ার বা হচ্ছে দেশের বাইরে যে ধরনের অনলাইন জুয়েলারিগুলো ওরা তৈরি করে আমিও সেখান থেকে শিখি। আমারও কিন্তু শেখার কোনো শেষ নাই, ঠিক আছে? আমিও অনেক কিছু এখনও পারি না, আমি ওদের ভিডিও দেখে দেখে অনেক কিছু শিখতে পারি তাদের থেকে, আমি সেগুলো শিখে শিখে তোমাদেরকে শেখাচ্ছি। তো তোমরা যারা আমার ভিডিও দেখে ইন্সপায়ার হচ্ছ তাদের জন্য শুভকামনা রইল, আর যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বারটাকে অন করে দিও। ভিডিওতে তৈরি করলাম একটা জুটের গহনা যেটা আমার অর্ডার ছিল, তো কেমন লাগলো সবাই কমেন্টে জানিও। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে, শুভরাত্রি।